রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স 1875 হিন্দু মেলাতে। ভাবুন, সিপাহী বিদ্রোহের সময় পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য প্রদেশ যখন ভাবছে যে দেশ কারা চালাবে, মোগল না ব্রিটিশ, তখন এই পশ্চিমবঙ্গে বসে একদল হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতিবান মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমরা চালাবো দেশ। সেই হিন্দু মেলা থেকেই তৈরি হয় 1872 সালে ন্যাশনাল থিয়েটার, প্রথম পাবলিক থিয়েটার এই হিন্দু মেলা থেকে তৈরি হয়। কথা শুনেনি কৌশিক অধিকারী, নমস্কার। হিমাদ্রি শিখরে শিলাসন পরি, গান ব্যাস ঋষি বিনা হাতে করি, কাঁপায় পর্বত শিখরে কানন, কাঁপায় নিহার শীতল বায়। স্তব্ধ শিখর স্তব্ধ তরুলতা, স্তব্ধ মহিরুও নড়ে নাকো পাতা, বিহগ নিচয় নিস্তব্ধ অচল, নীরবে নির্ঝর বহিয়া যায়। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স 1875 হিন্দু মেলাতে। ভাবুন, সিপাহী বিদ্রোহের সময় পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য প্রদেশ যখন ভাবছে যে দেশ কারা চালাবে, মোগল না ব্রিটিশ, তখন এই পশ্চিমবঙ্গে বসে একদল হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতিবান মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমরা চালাবো দেশ। সেই হিন্দু মেলা থেকেই তৈরি হয় 1872 সালে ন্যাশনাল থিয়েটার, প্রথম পাবলিক থিয়েটার এই হিন্দু মেলা থেকে তৈরি হয়। তারপরে সেই হিন্দু মেলা, ন্যাশনাল থিয়েটার তৈরি হওয়ার পরে নীলদর্পণ নাটক আসে এবং ব্রিটিশ সরকার নাট্য নিয়ন্ত্রণ আইন চালু করেন 1876 সালে। তার মানে আমি এইটুকু বলতে চাইছি যে যে থিয়েটারের ইতিহাসটা বলছিলেন সেটা মোটেই শুধুমাত্র বিনোদনের জন্য ছিল না, সেটা অনেকটাই আন্দোলনের জন্য ছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ছিল, এবং সেটা হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতির মানুষেরা করেছিলেন। তারপরেও 1905 সালে বঙ্গভঙ্গের সময় তখনও একটা নাট্য আন্দোলন তৈরি হয়েছিল এবং 1930 সালেও একটি নাট্য আন্দোলন তৈরি হয়েছিল। এগুলো গেল আন্দোলনের কথা। তার আগে 1831 সালে হিন্দু থিয়েটার প্রসন্নকুমার ঠাকুরের, সেটাও জানি, একমাত্র হিন্দু জাতীয়তাবাদী মানুষেরা তৈরি করেছিলেন। আমি বারবার এই হিন্দু বলছি এই কারণে, এটা আমার কথা নয়, তাঁদের কথা, তাঁরাই লিখেছিলেন যে হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতির কর্মীরা। তাহলে থিয়েটারের কম পরিসর ছিল না এবং কারো কাছ থেকে টাকা নেওয়ার জন্য সরকারের কাছ থেকে গ্রান্ট নেওয়ার দরকারও পড়ছিল না, থিয়েটার নিজের মতো চলছিল। তাহলে হঠাৎ গণ্ডগোলটা বাঁধলো কোথায়? আজকে এসে আমরা আলোচনা করছি থিয়েটার কি খুন হয়ে গেছে, থিয়েটার কি নষ্ট হয়ে গেছে, কোথায় থিয়েটারের লোক, এটা কেন বলছি, এর শুরুটা কোথায়? এর শুরুটা হচ্ছে 1943 সালের 25শে মে গণনাট্য সংঘ থেকে, যেদিন থেকে ভারতীয় কমিউনিস্ট পার্টি তাদের কালচারাল সংগঠন গণনাট্য সংঘ তৈরি করে, সেদিন থেকে থিয়েটারের প্রফেশনালিজমের মৃত্যু ঘটে। বামফ্রন্ট সরকারের আমলে নাট্য একাডেমির মেম্বার হওয়া যেত না সিপিএমের মেম্বারশিপ না থাকলে, গ্রুপ থিয়েটার পত্রিকাতে লেখা বেরোবে না সিপিএমের মেম্বারশিপ না থাকলে। তারা এতটাই স্বৈরাচারী ছিলেন এবং তারাই এই মহান শিল্পটাকে ওই তাদের রাজনৈতিক স্বার্থে ঢেলে নিয়ে গেছেন যে তাদের রাজনৈতিক রুটিটি সেঁকে নিতে হবে। যে থিয়েটার লেলিন 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 করবে সেটাই থিয়েটার, 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 থিয়েটার।